প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন বৈশাখী ফোক অনুষ্ঠানে। সঞ্চালক হিসেবে আমি আইনুন পুতুল আপনাদের সাথে আছি। বাংলা ফোক গানের ঐতিহ্যকে ধরে রাখবার জন্যে আমাদের সামান্য প্রচেষ্টা, তাই সাথে আছেন আমাদের জনপ্রিয় দুইজন সঙ্গীত শিল্পী দিনাত জাহান মুন্নি এবং সন্দীপন। স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো, অনেক ধন্যবাদ। কেমন আছেন ভাইয়া? এই তো আছি, ভালো আছি। ভীষণ আনন্দ হয় যখন এরকম একটা ঝকমকে একটা সেটের মধ্যে গাইতে হবে, এত বড় সুন্দর একটা সেট, মানে খুব আনন্দ হয় যে বৈশাখীতে যখনই আসি তখনই একটা অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসে এবং ভীষণ ভালো সাউন্ড বৈশাখীর। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে আসলে বলে দিলেন যে আপনাদের আনন্দ হয়, তাহলে আমাদের আনন্দটা আসলে দ্বিগুণ বেড়ে যায় যখন আপনারা এভাবে বলেন আর আপনারা সমৃদ্ধ করেন এই অনুষ্ঠানকে। অনেক ধন্যবাদ। ভাইয়ার কাছেই যাব, প্রথমেই গান দিয়ে শুরু করব। কোন গানটি? আমি আমাদের বাংলা লোকগানের কিন্তু একজন স্তম্ভ হচ্ছে হেমাঙ্গ বিশ্বাস, তার একটি বিখ্যাত গান যে সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। জি, অনেক জনপ্রিয় একটা গান, শুনি তাহলে। আসমান হইল আধিরে বন্ধু,
धन्यवाद भाइया, खुबी टाची एक इमोशनल गानेर जन्य अनेक धन्यवाद आपनाके। मुनिया पर गाने जाबो। आमी प्रथमे राधा रमन रायेर एकटी गान गाइछी, भ्रमर कोई गिया। शुनी ताहले। Thank you.
অনেক ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ মানে এই অসাধারণ গানটির জন্য। মনে হচ্ছিল যে নতুন করে আমি গানটি আবার শুনছি, একদমই তাই। অল ক্রেডিট গোজ টু মাই টিম। ভাইয়ের কাছে যাব কোন গান শুনব? এখন যে গানটি করছি এটি মোহিনী চৌধুরীর লেখা। আপনারা নিশ্চয়ই জানেন যে মুক্তির মন্দির সোপানতল একটি গান হয়েছিল আমাদের, যে সেই গীতিকার মোহিনী চৌধুরী, বিখ্যাত গীতিকার, তাঁরই একটি গান।
এটি শচীন কর্তা শুট করেছিলেন এবং গিয়েছিলেন ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে যেটি অনুরোধ করলেন। আচ্ছা ঠিক আছে, শুনি তাহলে গানটা। ঝিলমিল 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 ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে, ঝির 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 হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায়। ঝিলমিল 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 ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে, ঝির 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 হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায়। ঝিলমিল ঝিলমিল কোথায় রে তুমি কোথায়, টলমল 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 ধানের খেতে ঢেউ খেলিয়া যায় রে, শোন 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 হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায়। টলমল টলমল সাথে কখনো লোকজ গান নিয়ে একই মঞ্চে আসা হয়নি এবং তাও কিন্তু এরকম একটা দারুণ মঞ্চে, মানে আমাদের ভীষণ আনন্দ হচ্ছে যে এই মানুষটার সাথে আমি আছি। পুরোটা আয়োজনই ভালো লাগছে, পেছনে কিছু মানুষ আছেন তাদের কথা নাই বললাম, শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন।
তো তাদের আসলে সাহায্য আজকে আমার এই টিম নিয়ে, তারা তোমাকে আমার সন্দীপন্দা সবাই মিলে আসলে আমরা চিন্তা করছি যে আজকে একটু ভিন্নভাবে আমাদের লোকজগানগুলোকে উপস্থাপন। একদমই, আমি আসলে ভিন্নভাবেই শুনছি এবং যারা মিউজিশিয়ান আছেন এত ভালো আসলে তারা গানটাকে সম্পূর্ণ করছেন, ভীষণ ভালো লাগছে। এবং প্রত্যেকটা গানই আসলে আমি বললাম না, আমি নতুন করে শুনছি, কেন যেন এরকমই মনে হচ্ছে, হয়তো বা এটা আপনাদের দুজনের কারণেই। একদম সত্যি তাই। মুনিয়াপুর গানে চলে যাবো। আমি যেহেতু সন্দীপন্দা পাশে দাঁড়ানো, তিনি চাটগাঁয়ের মানে চট্টগ্রামের, আর আমার চট্টগ্রামের আমার অনেক অনেক দর্শক, প্রিয় দর্শক আছেন। এমন হয়েছে যে তাদের আয়োজনে একমাত্র শিল্পী আমি যে বহিরাগত, যে চট্টগ্রামের এই এখানে মেজবান হতো যখন, তখন এক পর্যায়ে এখান থেকে ঊর্ধ্বতনরা বলেছিল যে মুনিকে কেন আমরা চট্টগ্রামের সিটিজেনশিপ দিয়ে দেই না। তো তাদের সম্মানে আমি গাইছি, যদিও বা কথা আমার অত ইয়ে হয় না, ওরকম গম আসো না, গম হয় না, আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। তাহলে শুনি গানটা। আচ্ছা, thank you.
আমি বলবো না, সন্দীপন দা বলবে যে আপনি পাশ করলেন। ভীষণ রকম আনন্দ হচ্ছে যে উনি আমাকে সম্মান করে, চট্টগ্রামের মানুষদেরকে সম্মান করে মানে একটা গানটা করেছেন, আমি ভীষণ রকম সম্মানিত হলাম। আরও কিন্তু অসাধারণ গেছেন গানটি, আর এখানে রিদম সেকশনে যে গানটা যে যে ব্যাপারটা করলো পল, খুব ভালো। বাঁশিতে বাবু দারুণ, বেইজে আছে আমাদের তো শাওন, দারুণ করেছে, দারুণ, সবাই দারুণ। রব আছে, শাওন আছে, এখানে এলমা এলেন আছে, এলেন এলেন, হ্যাঁ, দারুণ দারুণ। দাদার কাছে যাব, কোন গানটি শুনবো? এখন কিছুক্ষণ আগে অনুরোধ করলেন আমাদের চট্টগ্রামের এক ভাই, ওই যে ওরে মধু হয়ে ভিক্ষাবাইলা, তো আমি চিন্তা করছি কি ওইটার সাথে আমাদের আরও একটা গান আছে, দুটো গানকে আমি একসঙ্গে মিক্স করে গিয়ে দেবো, যে ওরে খালা ব্রমরা আই যে ফুলোর খরা, দুটো গান করছি। প্রথমটা হচ্ছে মধু হয়ে, ওটা হচ্ছে আহমেদ বশিরের লেখা, আর ওরে খালা ব্রমরা যে গানটি লিখেছেন সেটা হচ্ছে সিরাজুল ইসলাম আজাদ। ঠিক আছে, কম্পোজিশন শুনি তাহলে গানটা। মধু হই হই বিষ খাওয়াইলা, আর মধু হই হই বিষ খাওয়াইলা, হন হারণে ভালোবাসার দাম ন দিলা, হন দূষণ পায় ভালোবাসার দাম ন দিলা। আরে মধু হই হই বিষ খাওয়াইলা, আর মধু হই হই বিষ খাওয়াইলা, মন হারণে ভালোবাসা নইলে
তো হাটল নয় কুয়ান বাদাইলে দুধ তো দই নয় দুই একদিন নইলে মিশা নয় তুই জানি গইও তার তুই আর নজা লাইও রে মোমনা ইতার তুই আর নজা লাইও আর মধু হই হই বিষে খাবাইলা আর মধু হই হই বিষে খাবাইলা চমৎকার চমৎকার তেহাই চমৎকার ম্যাশআপ একটা গান শুনলাম দাদা, ভীষণ ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে। মুনিয়াপুর গানে যাব, অনুরোধ ছিল, আর সময় গেলে সাধন হবে না, পরে গাই, এবার গাইছি বকুল ফুল। ঠিক আছে শুনি। শালুক ফুলের লাশ নাই রাইতে শালুক ফুটিল যার সঙ্গে যার ভালোবাসা সেই তো মজা লুকিল মজা লুকিল
চমৎকার আপু, অনেক ধন্যবাদ। প্রত্যেকটা মানুষের নাম আরেকবার আমি একটু বলে দেই। এপাশে বাসিতে বাবু, তারপরে রয়েছে আমাদের পল, সাউন্ড রয়েছে বেসে, এপাশে পার্কেশনে আনেল রয়েছে, শরণ রয়েছে লিড গিটারে, এবং কিবোর্ডে আছে রব, আর আমাদের সাউন্ডে আছে আলমগীর এবং রেমন আমার দীর্ঘদিনের সহসঙ্গী। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমার পুরো টিমটা আসলে অনেক ভালোবেসে বাজায়, যার সাথেই বাজায় ভীষণ ভালোবেসে বাজায়। তো এই জন্য আমার কাছে মনে হয় যে গান গাইতে গিয়ে একদম হারান লাগে না, মনে হয় যে এটা একটা আনন্দের জায়গা। তো থ্যাংক ইউ সবাইকে সেজন্য। একদমই তাই, আপনাকে অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা গানের জন্য, অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। দাদার কাছে যাব, কোন গানটি শুনবো? আচ্ছা, এখন যে গানটি করতে যাচ্ছি, আমরা একটি অ্যালবাম ছিল ভাবের ঘরে, সেটি মিউজিক কম্পোজিশন করেছিল হৃদয় খান, আমাদের জানেন প্রমিনেন্ট রাইজিং কম্পোজার, দারুণ। তো সে একটি গান করেছিল যে গুঞ্জন রহমান, আমাদের বিখ্যাত কিন্তু দুর্ধর্ষ লেগে গান, তার একটা ফোককে আমরা সুরকে নিয়েছিলাম, সেই গানটি সে লিখেছিলেন গুঞ্জন রহমান। তো গানটি তখন বেরিয়েছিল, তো একটি করার চেষ্টা করছি আর কি, একদম ফোক ঘরানার গান। ঠিক আছে, শুনি তাহলে। এমন সাঁঝের বেলায় খোলা জানালায় সখী তুমি দাঁড়ালে কারাশে গো, সখী তুমি দাঁড়ালে কারাশে। সখী তুমি দাঁড়ালে কারাশে গো, সখী তুমি দাঁড়ালে কারাশে। তোমার রূপ দেখি ফেরে নাই আঁখি, রাখো মোরে পরাণের পাশে গো, রাখো মোরে পরাণের পাশে। এমন সাধের বেলা খোলা জানালায় সখী তুমি দাঁড়ালে কারাশে গো, সখী তুমি দাঁড়ালে কারাশে। ফিরে ফিরে আসে গ
দাদা অনেক ধন্যবাদ। একটা জিনিস না বলেই না, আপনাদের দুজনকে পেয়ে সত্যি আজকে আমাদের অনুষ্ঠান সমৃদ্ধ হয়েছে এবং শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, এ কারণে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি দাদা। আর আমার সাথে যেসব যারা শ্রদ্ধেয় মিউজিশিয়ান আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ গানটা অবশ্যই মুনিয়াপুর কাছে শুনবো। তার আগে আমার কিছু দায়িত্ব রয়েছে দর্শকের কাছে বিদায় নেবার, সেটা আমি করে আসছি। প্রিয় দর্শক, দেখছিলেন বৈশাখী ফোক অনুষ্ঠানটি, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আইনুন পুতুল এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। বিদায়। যেহেতু সময় চলে গেছে, সেজন্য সময়ের মতো করেই গাই, সময় গেলে সাধন হবে না, লালনের গান দিয়ে শেষ করছি। আর আমাদের সবার পক্ষ থেকে বৈশাখী টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ। যারা দর্শক এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে, সবার প্রতি কৃতজ্ঞতা। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের দেশের এই লোক সংস্কৃতির গানগুলো শুনবেন এবং এগুলোকে আপনারা অনুপ্রেরণা দিবেন, তাহলে আমাদের আসলে ধার কর্জের কোনো দরকার পড়বে না। ধন্যবাদ সবাইকে। একদমই তাই, এবং গানটা শুনবো, তার আগে আসলে ধন্যবাদ জানাচ্ছি। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, এ কারণে ধন্যবাদ। শুনি তাহলে। তোমাকেও ধন্যবাদ। Thank you.
Thank you.